গণতন্ত্রের সূচকেও পিছিয়ে যাচ্ছে দেশ ভারতের অর্থনীতি হাঙ্গেরির থেকেও খারাপ কলকাতায় এক অনুষ্ঠানে এমনই দাবি রাজ্যের অর্থমন্ত্রীর শুধু অর্থনীতি নয় ভারত গণতন্ত্রের সূচকেও পিছিয়ে যাচ্ছে কলকাতায় বণিক অনুষ্ঠানে এসে কথা বললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন নাম না করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন মন্ত্রী তিনি অভিযোগ করেন দেশ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতিকে হাংগেরির সঙ্গেও তুলনা টেনে আনেন অর্থমন্ত্রী পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রশংসা করে অমীত মিত্র বলেন বাংলাকে দেখে বাকি রাজ্য শিখছে বাংলার পরামর্শ নিচ্ছে কোরিয়ার জিডিপি ছিল পার জিডিপি ছিল 400 ডলার আমাদের ছিল 400 ডলার আজ আমাদের 1.5-2000 ডলারে পৌঁছেছি ওরা কিন্তু 30000 ডলার 25 থেকে 30000 ডলারে চলে গেছে কি করে স্ট্র্যাটেজি ছিল তার পেছনে আমি আশা করি বাংলার উদাহরণ ভারতের বাকি রাজ্যরা তারা আসছে আমাদের কাছে আমাদের সঙ্গে কথা বলছে তাদের পক্ষেও একটা নিদর্শন হিসেবে থেকে বিরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা